এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মুষ্টিমেয় মানুষের ঈর্ষা, লোভ ও ক্ষমতার লিপ্সা সাধারণ মানুষের ওপর আরোপ করে রক্তক্ষয়ী যুদ্ধের অভিশাপ। তাই যুদ্ধ চলেছে নানা কালে, নানা দেশে, নানা যুদ্ধক্ষেত্রে। মহামান্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীর শান্তিকামী মানুষকে পথ দেখিয়েছেন বহুকাল আগেই। শান্তির পথ, জীবনের পথ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে জয় করতে হবে মানুষকে। মনুষ্যত্বকে জয় করতে পারলেই হবে শান্তির জয়, জীবনের জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ থেকে অনেক দিন আগেকার কথা, সেদিনের ভারতবর্ষের খণ্ড খণ্ড রাজ্যগুলির মধ্যে দুটি কল্পিত রাজ্য ছিল, বিজয়গড় আর তার পাশেই ছিল কাঞ্চননগর। ক্ষমতার লোভে এই রাজ্য দুটির রাজারাও প্রায় যুদ্ধে মত্ত থাকতেন। কিন্তু সেই কল্পিত রাজ্য দুটির সাধারণ মানুষেরা, কল্পিত নয়, বাস্তব, যারা কোনো দিনও যুদ্ধ চায়নি, যুদ্ধ চায় না, চায় শান্তি, চায় পরম শান্তির জীবন। লক্ষ্মী, লক্ষ্মী, কি হলো? ফিরতে এত দেরি হলো যে?
আরে আগে জানলি কি আর নকিনপুরের মেলায় যেতাম। মা মেলায় গেছিলে বুঝি? নেই তো এই দেখতে কি এনেছি, আগে জানতে পারলে তোর ভালো দেখিতি। কি আছে এতে? আগে জানলে তো মজাই চলে গেল। দেখ মানে আজকে মেলাতে ভালো রোজগার হলো তো, তা তোর অনেকদিন থেকে একটা জামদানি শাড়ির খুব ইচ্ছে, তাই ভাবলাম যে এক ইয়ে তো পছন্দ হয়নি। চাউল ডাইল কি চালও নাই ঘরে সব বারণ তো, আমি কইলাম চাউল ডাইল আনতে, তুমি আনলা শাড়ি। না না কি বলে জানিস, মানে শাড়ির দামটা তো অনেক পড়ে গেল তো, আর তাই জন্যে কেনা হইল না। কিন্তু নেশাটা তো ঠিক করা হইল না। না কটুকু একটু আমার নকি রানী, নকি রানী এই শাড়িটা একটু পরে এসে আমাকে দেখা না রে, তোর রূপটা আমি নয়ন ভরে দেখি। নেশা কইরা আর শখ দেখাতে হইব না। না না শোন না, আচ্ছা বেরোসিক বলতো, এমন জানি তোর আমি বেই করতাম না মুচে। ইস বুকে হাত দিয়া কও দেখি, কি হচ্ছে কি খোকারা ঘরে রয়েছে না? হাই কপাল, সত্যি বলছি। আগে জানলে তোরে বিয়ায় আমি করতাম না। কি বুঝলি? আগে জানলে তোরে বিয়ায় আমি করতাম না। কি কি বললি? ঠিকই বলছি, আগে জানলে তোরে বিয়ায় আমি করতাম না। 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 যদি জানতাম তোর ও যদি জানতাম তো সার মুখে এত তাপ, তোর বাহির সুন্দর ভিতর তা তো কালাশাম। আগে জানলে তোরে বিয়ায় আমি করতাম না। আগে জানলে যখন তখন শাসন করিস যেন রাজরানী, মনের মতো যতই চলি আরে না পাই পানি। তবে আগে জানলে তোরে বিয়া আমি করতাম না। আগে জানলে তোরে বিয়া আমি করতাম না। চাচা আমিও তোরে বিয়া করতাম না। কি বললি? ঠিক বলছি।
শোনো, বিজয়গড়বাসী শোনো, আমাদের চিরশত্রু কাঞ্চননগর রাজ্যের সেনারা আমাদের রাজ্য আক্রমণ করেছে। সীমান্তে লেগেছে ঘোরতর যুদ্ধ, মরণপণ যুদ্ধ। সবাই তৈরি হও, মহামান্য মহারাজের আদেশ, প্রত্যেক বিজয়গড়বাসীর সৈন্য দলে যোগদান বাধ্যতামূলক। যারা স্বেচ্ছায় যোগদান করবে না তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে, তাদেরকে বন্দী করা হবে। আমি বুড়ো হয়েছি কিন্তু তাগত আমার কমেনি। দেখুন না, দেখুন আমার বুকের পাটাটা আপনি দেখুন। আমি পারবো কর্তা, আমি পারবো। আমি তিনটে যুদ্ধ লড়েছি, যুদ্ধ কাকে বলে আমি জানি কর্তা। ওরা বোকা শোকা, ওরা কি লড়বে, ওরা তো যাবে আর মরবে। ওদের ছেড়ে দিন কর্তা, আপনাদের পায়ে পড়ি, ওদের ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন। হয় না, মহারাজের হুকুম। বাড়ি ফেরে নাই? ও যে বাড়ি ফিরেছে সে খবর আমরা জানি, ওকে বেরিয়ে আসতে বলো। এত ভোরে ওকে কোথায় নিয়ে যাবে গো? যুদ্ধে নাম লেখাতে হবে, মধ্য সবাইকে যুদ্ধে যেতে হবে। ভালো চাষে দরজা খুল রাখো, নাহলে বিপদে পড়বি। বিধ্বংসী যুদ্ধের পর অবশেষে জয়লাভ করল বিজয়গড়। জয় বিজয়গড়ের জয়, জয় বিজয়গড়ের জয়, জয় বিজয়গড়ের জয়, জয় বিজয়গড়ের জয়। কাঞ্চননগর রাজ্যের পরাজিত সৈন্যদল রাজধানীতে ফিরে এলো। বিজয়গড়ের কাছে পরাজয়ের গ্লানি আমি কিছুতেই ভুলতে পারছি না, এ পরাজয়ের প্রতিশোধ। কি আনন্দ পান আপনার এই যুদ্ধে? এ আনন্দের প্রশ্ন নয় রানী, এ বংশ মর্যাদার প্রশ্ন। এই পরাজয়ের প্রতিশোধ না নিতে পারলে স্বর্গ থেকে পূর্বপুরুষের আত্মা আমাকে অভিসম্পাত দেবে। কিন্তু শান্তি স্থাপন কি একেবারেই অসম্ভব মহারাজ? অন্তত আমাদের কন্যার কথা ভেবে। বিরক্ত করো না রানী, আমাকে আমাকে একটু একলা থাকতে দাও। তোমরা সাধারণ নারী এই যুদ্ধের তাৎপর্য ঠিক বুঝতে পারবে না। এই পরাজয়ের প্রতিশোধ আমায় নিতেই হবে। আলোর রোশনাই উঠেছে বিজয়গড়ের প্রাসাদে, সেখানে আজ উৎসবের মেলা। কিন্তু কিন্তু গরিব প্রজারা, তাদের ঘরে ঘরে আজ কান্নার হাহাকার। বৌমা, মা দেখো মা, রায়া কি দিয়েছেন? রায়া বললেন তোমরা সব বীরের সন্তান, আরো কত কি। রায়াটা খুব ভালো না মা? হ্যাঁ, রাজাটা খুব ভালো, তোমরা সব বীরের সন্তান। কেবল যুদ্ধ করে যাও আর মরো, মরে মরে সব শেষ হয়ে যাও। মুদ্রা, রাজা অনেক মুদ্রা দিয়েছে,
অনেক মুদ্রা, কিন্তু আমার ছেলেদের তো ফিরিয়ে দিতে পারেনি। তোমার স্বামীকে, তোমার স্বামীকেও কি ফিরিয়ে দিতে পেরেছে? পারেনি। ভুল করছো মা, এই শুধু ক্ষতিপূরণই নয়, তোমাদের স্বামীরা যুদ্ধে যে বীরের মতো মৃত্যুবরণ করেছে এ অর্থ সেই বীরত্বেরই পুরস্কার। এই পুরস্কার তোমরা কেন ফিরিয়ে দিতে চাইছো মা? মাফ করবেন মহারাজ, আমার মানুষটা তো বীরত্ব দেখাতে যায়নি। আমার ঘর ভেঙে জোর করে তাকে যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছিল। এসব কথা অর্থহীন। আপনার কাছে, আপনার তো কেউ মরেনি যুদ্ধে, আপনি কি করে বুঝবেন একটা মানুষের জীবনের দাম এই টাকা দিয়ে শোধ করা যায় না? যুদ্ধে জিতে আপনারা আনন্দে আছেন, কিন্তু কিন্তু আমরা আমরা কোন যুদ্ধে জিতলাম মহারাজ? হাজার হাজার মা হারিয়েছে তাদের সন্তান, আমার মতো হাজার হাজার অভাগী হারিয়েছে তাদের স্বামী, তারা কোন যুদ্ধে জিতেছে মহারাজ, কোন যুদ্ধে? প্রহরী, এই কচি কচি বাচ্চাদের দেখুন মহারাজ, দেখুন ওদের চোখের দিকে, ওই দু চোখে আকুল হয়ে ওরা যেন কাকে খুঁজছে। মহারাজ, মহারাজ একবার প্রাসাদের বাইরে একবার বেরিয়ে দেখুন, যে আপনজনকে হারাবার দুঃখে চারিদিকে কি হাহাকার। আমাদের দুঃখ আপনারা বুঝবেন না মহারাজ, চোখের জল নিয়ে আমাদের থাকতে দিন মহারাজ। এসবের এসবের আমাদের কোনো প্রয়োজন নেই মহারাজ, কোনো প্রয়োজন নেই। আমরা তো যুদ্ধ চাইনি, তবু কেন মরবে আমাদের স্বামীরা? কেন জোর করে ধরে নিয়ে গিয়ে আমাদের শান্তির ঘর আপনি ভাঙলেন? মানুষের দাম টাকায় শোধ করা যায় না, আমাদের স্বামীদের ফিরিয়ে দিন আপনি। আপনারা যুদ্ধে জিতে উৎসব করছেন, কিন্তু আমরা কি পেলাম? আমার অন্ধের চষ্টি ছেলেটাকে আপনি হত্যা করেছেন, আমরা অভিশাপ দিচ্ছি, আপনি আমাদের মতো পুত্র হারা হবেন। ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ ত্বহং ত্বং সর্বপাপেভ্যো ক্ষয়িষ্যামি। আপনি হয়তো বিচলিত হবেন না, প্রজার মঙ্গল সাধন যেমন রাজধর্ম, যুদ্ধ তেমনি রাজধর্ম। জানি মহামন্ত্রী, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না ওদের হাহাকার। ওদের বোবা কান্না আমার বুকের মধ্যে এখনো প্রতিধ্বনিত হচ্ছে। ওদের স্বামী, ওদের ছেলে, ওদের সুখের সংসার কি করে কেমন ভাবে আমি ফিরিয়ে দিতে পারবো? আমি মহারাজ অনেক চিন্তা করে আমি এক চরম সিদ্ধান্তে এসেছি। কি সিদ্ধান্ত মহারাজ? আমার পত্র নিয়ে আপনি স্বয়ং নবদ্বীপ ধাম যাত্রার ব্যবস্থা করুন। সেখানে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের শিষ্য প্রভুপাদ মাধবাচার্যের সঙ্গে আপনি সাক্ষাৎ করুন, তাকে আমার রাজ্যে আমন্ত্রণ জানান। আমার বিশ্বাস তার পূর্ণ চরণ স্পর্শে আমার রাজ্যে আবার শান্তি ফিরে আসবে। উত্তম প্রস্তাব মহারাজ। ওর অনুমতি পেলে
আমার শেষ জীবনে আমি নবদ্বীপ ধামের আশ্রয় কাটিয়ে যেতে পারবো। মহারাজ, আপনি কি রাজ্য ত্যাগ করবেন? তাহলে রাজ্যভার? রাজকুমার বিক্রম এখন উপযুক্ত হয়েছে, তার সমস্ত রকম শিক্ষাও এখন সমাপ্ত, তাই নিশ্চিন্ত হয়ে আমি এখন যেতে পারবো। রবিশেখের প্রস্তুতি শুরু করুন। রাজকুমার এখন সুদূর গৌড়ে সঙ্গীত গুরুর কাছে সঙ্গীত সাধনায় মগ্ন, তাহলে কি তাকে? হ্যাঁ, আমার আদেশ জানিয়ে তার কাছে দূত পাঠান, অবিলম্বে সে যেন রাজধানীতে ফিরে আসে। যথাজ্ঞা। সেই সঙ্গে শুরু করুন অভিষেক অনুষ্ঠানের আয়োজন। নতুন করে সাজান রাজপ্রাসাদ, দরবার কক্ষ, নিযুক্ত করুন নতুন রাজনর্তকী, সে যেন সঙ্গীত প্রেমিক রাজকুমারের মনোরঞ্জন করতে পারে। সুর শৃঙ্গার তোল নব ঝঙ্কারুই মৃদঙ্গ তালে বাজ রুদ্র বীণা বাঁশুরি বাজনা বাঁশুরি বাজনা সঙ্গীতে নব নব রাগিনী বাঁধি সঙ্গীতে নৃত্যের তালে আঁখি ভঙ্গিতে সেই খুশি সেই আলো হাসি সেই চিরদিনে
ওর নাম চন্দ্রিমা। মহারাজের কৃপায় ও এখন এ রাজ্যের নতুন রাজনর্তক। অসাধারণ ও নৃত্য কুশলতা, ওর পায়ের ছন্দ, কণ্ঠের সুর বিস্তার অসামান্য। ওর শিক্ষা কি আপনার কাছে? না, ও এখন আমার শিষ্যা হলেও ওর আসল শিক্ষা সুদূর দাক্ষিণাত্যে। সেখানে এক নৃত্য অনুষ্ঠানে ওকে আমি খুঁজে পেয়েছি। দাক্ষিণাত্যে? ও কি তাহলে বিদেশিনী? না যুবরাজ, চন্দ্রিমা এই বিজয়গড়েরই এক গরিব ঘরের মেয়ে। বিজয়গড়ের মেয়ে? হ্যাঁ যুবরাজ, কিন্তু ওর জীবনের ইতিহাস বড় করুন। গরিব ঘরের মেয়ে হলেও ওদের জীবন ছিল বড় সুখের। চন্দ্রিমা যখন নিতান্ত বালিকা, নৃত্যের প্রতি ওর অনুরাগ দেখে ওর বাবা মা দুজনেই চন্দ্রিমাকে নৃত্যের উৎসাহ দিতেন। কিন্তু হঠাৎ একদিন যুদ্ধের তামামা বেজে উঠল বিজয়গড়ে। তাই অন্যান্য দেশবাসীর সাথে চন্দ্রিমার বাবাকেও যেতে হলো যুদ্ধে। যুদ্ধে ওর বাবা মারা যায়। দীর্ঘদিন ওর মা দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষে আর না পেরে মেয়েকে নিয়ে ভাগ্য পরীক্ষায় বেরিয়ে যায়। গিয়ে পৌঁছয় সুদূর দাক্ষিণাত্যে। এক যুগ পর মেয়েটিকে খুঁজে পেয়ে আমি ওকে ফিরিয়ে আনি ওর নিজের মাটিতে। যুবরাজ, ওর মা বেঁচে নেই, চন্দ্রিমা একেবারে একা। ওর সম্পূর্ণ জীবন শিল্পের পায়েই উৎসর্গ করেছে। হয়তো হয়তো নিজের অতীত ভুলতে। ঈশ্বরই রক্ষা করেছেন ওকে, ওর প্রতিভা ঈশ্বরেরই দান। প্রকাশ্য দরবারে ওর প্রতিভার কতটুকু পরিচয় পেয়েছ? ও যখন একান্তে অনুশীলনে মেতে ওঠে তখনই পাবে শিল্পের আসল স্বাদ। গুরুদেব, আমি একদিন সেখানে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দেবেন? তুমি যুবরাজ, প্রমোদ ভবন তো তোমারই জন্যে। না গুরুদেব, আমি সেখানে যেতে চাই আপনার শিষ্য পরিচয়, যুবরাজ হিসেবে নয়। তাহলে ওর স্বাভাবিকতা হারিয়ে ফেলবে। কিন্তু তোমায় তোমায় চিন্তিত কারো ভুল হবার কথা নয় যুবরাজ। ঠিকই বলেছেন, আপনি হয়তো জানেন গুরুদেব, রাজ্যের কল্যাণে মাঝে মাঝে আমাদের পরিচয় গোপন রেখে রাজ্য পরিক্রমা যেতে হয় ছদ্মবেশে। আমি আমি ছদ্মবেশেই যাব গুরুদেব। আসতে পারবেন না তাই ওনাকে পাঠিয়েছি। আসুন। কই আসুন। আগে গুরুদেব আজ আসবেন না, তাই আমাকে পাঠিয়েছেন আপনার নৃত্যে তাল দেবার জন্যে। এই বিদ্যায় যদিও শিক্ষা আমার শেষ হয়নি, তবু আমি চেষ্টা করব আপনাকে খুশি করার। আমার খুশির প্রশ্নটা এখন থাক, আপনার বিদ্যা কতদূর এগিয়েছে দেখা যাক। বাজান। Thank you.
আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম। আপনি খুশি তো? জানি না, তবে এটা জানি আপনার তালে আজ আমার পায়ে এসেছে নতুন ছন্দ। ধন্যবাদ, আজ আসি। আবার আসবেন তো? আপনি চাইলে আসবো। আবার আসবেন। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম। এই বিদ্যায় যদিও শিক্ষা আমার শেষ হয়নি, তবু আমি চেষ্টা করব আপনাকে খুশি করার। আপনার তালে আজ আমার পায়ে এসেছে নতুন ছন্দ। আপনি খুশি তো? আবার আসবেন তো? আসবো। আসবেন, আসবেন, আসবেন। কুমার বিক্রমজিৎ, রাজ্যভারের সঙ্গে আজ তোমার হাতে তুলে দিচ্ছি আমাদের রাজবংশের ঐতিহ্যের প্রতীক এই অর্জুন তরবারি। এর মর্যাদার ভার এখন থেকে তোমার। কুমার বিক্রমজিৎ, তুমি এখন যুবরাজ, এইভাবে এক নটির গৃহে যাওয়া তোমার শোভা পায় না। জয় মহারাজ এসছেন।
ও আসেনি? না, আসেননি। কি মন খারাপ হয়ে গেল? আচ্ছা সখি বলো তো, একটা সাধারণ লোকের জন্য তুমি এমন পাগল হলে কেন? না না প্রিয়া, ও সাধারণ লোক নয়, ও গুণী, ও অসাধারণ। ও যে আমার পায়ে ছন্দের বন্যা এনে দিয়েছে প্রিয়া। বুঝেছি, পায় নয় সখি, বলো মনে তোমার বন্যা এনেছে। গুরুজি আমি প্রস্তুত। চন্দ্রিমা, আজ নাচের অনুশীলন নয়, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা গুরুজি বলুন। তুমি ভুল করছো মা। ভুল? কি ব্যাপারে গুরুদেব, নৃত্যের কোনো? না, আমার অনুমান, আমার নতুন শিষ্যটি তোমার মনে আলোড়ন এনেছে, তুমি বিভ্রান্ত হয়েছ। ওর পরিচয় তুমি জানো? পরিচয়? হ্যাঁ। পরিচয়ের প্রয়োজন কি গুরুজি? আছে, ওকে ভালোবাসতে নেই। কেন? সে কথা আজ তুমি বুঝবে না, কিন্তু একদিন হয়তো বুঝবে। তাছাড়া তুমি রাজনর্তকী, নটী, তোমাদের ভালোবাসতে নেই। তুমি আমায় ভুল বুঝো না, তোমাকে আমিই গড়ে তুলেছি, তাই তোমাকে আমি দুঃখ দিতে পারি না। কিন্তু কাউকে ভালোবেসে দুঃখ পাও তাও আমি চাই না, তাই এমন রূঢ় সত্যি কথা বলতে বাধ্য হলাম। তোমাদের ভালোবাসতে নেই, ভালোবাসতে তোমরা পারো না। সত্যি সত্যি কি আমাদের ভালোবাসতে নেই? ভালোবাসা কি অন্যায়? অন্যায় কি বলেছ? অন্যায়? আমি যে রাজনটী, আমাকে আমাকে ভালোবাসতে নেই? এখানকার যুবরাজের মনোরঞ্জন করার জন্য আমাকে আমাকে নিযুক্ত করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তার চেয়ে বড় পরিচয় তুমি নারী, পবিত্র প্রেম ঈশ্বরেরই আরাধনা, তাকে তুমি জানো না? পবিত্র প্রেম? তাই যদি হয় তাহলে আমাকে নিয়ে এমন করে পালিয়ে বেড়াও কেন? সমাজের ভয়ে আমি রাজনর্তকী, নটী, তাই? না না চন্দ্রা, তুমি দেবতার এক অপরূপ সৃষ্টি, ভোরের শিশিরের মতন পবিত্র, তাই তো তোমাকে নিয়ে চলে যেতে মন চায়। দেবতার সৃষ্টি সুন্দর প্রকৃতির মাঝে, যেখানে সমাজ নেই, বাঁধন নেই, আছে শুধু অপারিত মুক্তি। তাই নিয়ে চলো দূরে, বহু দূরে, সেই সেই স্বপ্নের দেশে। এই জীবনী মরণী
সুসংবাদ আছে। কি সংবাদ? শ্রী বাদ মাধবাচার্য কৃপা করে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। করেছেন? এ তার অসীম কৃপা। শুধু তাই নয় মহারাজ, আরেকটি বিশেষ আনন্দের সংবাদ আছে। আপনার প্রার্থনা মতো তিনি সঙ্গে আনছেন বৈষ্ণবের পরম ধন মহাপ্রভুর চরণ রেণু। জয় মহাপ্রভু। বৈষ্ণবাচার্য নাকি প্রভুর চরণ ধুলি নিয়ে আসছেন? তাই তো শুনলাম, তাই যেন হয় প্রভু। চরণ ধুলি পেলে আমার ছেলেটা যেন ভালো হয়ে যায় ঠাকুর। জান সখী, এইমাত্র সংবাদ পেলাম বৈষ্ণবাচার্য আসছেন, আর সঙ্গে আনছেন মহাপ্রভুর চরণ ধুলি। জান সখী, সেই পবিত্র চরণ ধুলি স্পর্শ করে যে যা চায় তাই নাকি পায়। তা আমি কি চাইবো জানো? কি? তোমাদের মিলন। মহাপ্রভুর চরণ ধুলোর মহিমায় আমি কি আমার চোখ দুটো আবার ফিরে পাবো? তার কৃপা হলে সবই ফিরে পাওয়া যাবে। জয় মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভুর জয়। গুপ্তচরের মুখে সংবাদ পেলাম
নবদ্বীপ থেকে স্বয়ং মাধবাচার্য আসছেন বিজয়গড়ে। আচার্যের আগমন উপলক্ষে সারা বিজয়গড় মেতে উঠেছে উৎসবে। কেই আচার্য মন্ত্রী? শুদ্ধাচারী পরম বৈষ্ণব এই মাধবাচার্য শ্রী শ্রী চৈতন্যদেবের শিষ্যদের অন্যতম। শুনলাম বিজয়গড় রাজ এই মাধবাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করে বাকি জীবনটা নবদ্বীপে গিয়ে কাটাবেন। এ কথা বিশ্বাস করি না আমি। নিশ্চয়ই এই রচনার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে। উদ্দেশ্য থাক না থাক, আমাদের পক্ষে বিজয়গড় অতর্কিত আক্রমণের এই সুযোগ। মহারাজ আপনি ঠিকই বলছেন, সামনে রাস উৎসব, আপনি সেই মতো সৈন্যদের প্রস্তুত হতে নির্দেশ দিন। যথাজ্ঞা মহারাজ। যুবরাজ
বিজয়গড় আজ প্রচণ্ড বিপদ, তাই ভক্তি উৎসবের মধ্যেও আপনাকে বিরক্ত করতে বাধ্য হয়েছে। কাঞ্চননগরের সৈন্যরা বিজয়গড়ের সীমান্ত আক্রমণ করেছে। কি এত বড় স্পর্ধা? ওর পরিচয় তুমি জানো, ওকে ভালোবাসতে নেই। যুবরাজ, এ কি করে সম্ভব? না না না, নতুন করে যুদ্ধ আর আমি চাই না। এই হানাহানি, হাহাকার, প্রাণনাশ, না না না। আপনি যুদ্ধ না চাইলেও আমরা আক্রান্ত পিতা, আপনি আমাকে যুদ্ধযাত্রার আদেশ দিন। আমি শপথ করছি, কাঞ্চননগরের রাজাকে বন্দী করে আপনার পায়ে নত জানু না করা পর্যন্ত আমি রণে ক্ষান্ত হব না। আপনি আমাকে অনুমতি দিন পিতা। তবে তবে তাই হোক। চন্দ্রিমা, যুবরাজ আপনি? হ্যাঁ চন্দ্রিমা, দূরে কেন, কাছে এসো। আমার অপরাধ আপনি মার্জনা করবেন যুবরাজ? আমি না জেনে? যুবরাজ না চন্দ্রিমা, আমি তোমার সুরের সাথী, জীবন সঙ্গী। আমার সঙ্গে আর ছলনা করবেন না যুবরাজ, আপনার রহস্যের যোগ্য পাত্রী আমি নই। রহস্য নয় চন্দ্রা, যুবরাজ বিক্রমজিৎকে সব মেয়ে ভালোবাসতে চায়, কিন্তু আমি চেয়েছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে সে ভালোবাসা। তোমার সে ভালোবাসা পেয়ে আজ আমি তৃপ্ত পূর্ণ চন্দ্রিমা। না না, এ হয় না। আপনি জানেন না আপনি কি করতে চলেছেন চন্দ্রিমা। না, আপনি রাজা আর আমি সামান্য নর্তকী। আপনি, তুমি আমার প্রেরণা, আমার স্বপ্ন। যদি বেঁচে ফিরে আসি তোমাকে রানীর মর্যাদায় প্রাসাদে নিয়ে যাব, আর যদি না ফিরি? না না, বলতে নেই, বলতে নেই ও কথা। কি আংটি দেখিয়ে বলবে তুমি রাজনটি নাও, রাজরানী, রাজা বিক্রমজিতের তুমি পট্ট মহারানী। তুমি তো জানো না তোমাকে না দেখতে পেয়ে আমি কত কষ্ট পাচ্ছিলাম। কথা দাও রোজ আসবে, কষ্ট হলেও আসবে। বেশ, আসবো আসবো, রোজ আসবো রোজ। ভোরের শিশিরের মতন পবিত্র, তাই তো তোমাকে নিয়ে চলে যেতে মন চায়। দেবতার সৃষ্টি সুন্দর প্রকৃতির মাঝে, যেখানে সমাজ নেই, বাঁধন নেই,
আচ্ছা শুধু আমারই তো মুক্তি। তুমি আমার প্রেরণা, আমার স্বপ্ন। যদি বেঁচে ফিরে আসি তোমাকে রানীর মর্যাদায় প্রাসাদে নিয়ে যাব, আর যদি না ফিরি তুমি আমায় দেখেছিলে? হ্যাঁ, তুই না বলেছিলি একলা অমাবস্যার রাতে বুকে রক্ত দিলে দেবী মার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়? কোন পথে যাব? সে তো গভীর জঙ্গল, দুর্গম পথ, একা তুমি যেতে পারবে? আমাকে যে যেতেই হবে, আমাকে পারতেই হবে। তাহলে বাড়ির পিছনে এই রাস্তা দিয়ে যাও। Oh,
ভাবছেন প্রভু, এ অভিশাপ, এ যুদ্ধের অভিশাপ। আমার তিন তিনটে ছেলেকে সৈন্যরা ধরে নিয়ে গেল। আমার ছেলেকে, আমার ছেলের বউকে আমার চোখের সামনে সৈন্যরা অত্যাচার করলো। আমি কিছুই করতে পারলাম না প্রভু। যুদ্ধের কি অভিশাপ, কি অভিশাপ! যুদ্ধ? কার সঙ্গে, কার যুদ্ধ? চিরকাল যাদের সাথে হয়েছে, কাঞ্চননগরের সাথে বিজয়গড়ের। বিজয়গড় যুদ্ধে লিপ্ত? আপনি আমাদের বাঁচান প্রভু, আপনি আমাদের বাঁচান। কে তোমরা? তার আগে সঠিক উত্তর দাও, তোমরা কে? আমরা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের ভক্ত। ছদ্মবেশটা তো ভালোই ধরেছে দেখছি। বেছে বেছে সীমান্তে যুদ্ধক্ষেত্রে মহাপ্রভুর বাণী বর্ষণ করতে এসেছো। তোমরা জানো না কাকে কি বলছো? ঠিক জানি, চিনতে আমাদের ভুল হয় না। এর আগে সাধুবেশী তিনজন গুপ্তচরকে আমরা ধরেছি, তারা এখন স্বর্গে গিয়ে সাধন ভজন করছে। সেই শাস্তি মৃত্যু। সৈনিক, এই অসহায় নারী দুটিকে তোমরা ছেড়ে দাও। কে আপনি? আমি এক সামান্য বৈষ্ণব, তোমরা তো সৈনিক, বীর, যোদ্ধা। এই অসহায় নারীদের প্রতি এরকম ঘৃণ্য অত্যাচার তোমাদের শোভা পায় না সৈনিক। আমাকে যদি তোমাদের ছদ্মবেশী গুপ্তচর বলে মনে হয় তাহলে আমাকে হত্যা করো, এই অসহায় নারীদের মুক্ত করে দাও। ওদের মুক্ত করে দাও। ঠাকুর, তুমি আমাদের মুক্ত করলে ঠাকুর, তোমার জয় হোক। এবার যদি তুমি ইচ্ছে করো আমাকে হত্যা করতে পারো। না, হত্যা আপনাকে করব না। বন্দী করে নিয়ে যাব মহারাজের কাছে, তিনি আমরা বিচার করবেন। করো বন্দী। মহারাজ, এই শত্রুরা সীমান্তে সাধু সেজে গুপ্তচরের কাজ করছিল, তাই আপনার কাছে ধরে এনেছি। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের ভক্ত আমি, দীন বৈষ্ণব মাধবাচার্য। এরা আমার সঙ্গে, সুদূর নবদ্বীপ ধাম থেকে আসছি আমরা। প্রহরী, ওনাদের মুক্ত করে দাও। আমাকে মার্জনা করুন আচার্যদেব, আমার সেনারা ভুল করে আপনার মতো মহাপুরুষকে বন্দী করে নিয়ে আসার জন্য আমি লজ্জিত। লজ্জিত হওয়ার কোনো কারণ নেই, মহাপ্রভুর ইচ্ছেতেই আমাকে এখানে আসতে হয়েছে। সৈন্যদল নিমিত্ত মাত্র, আমার গন্তব্য ছিল বিজয়গড়, কিন্তু আশ্চর্য আমি এসে পৌঁছেছি কাঞ্চননগর। নিশ্চয়ই মহাপ্রভুর কোনো নির্দেশ আছে। কাল প্রত্যুষেই আপনাদের বিজয়গড়ে যাত্রার ব্যবস্থা করছি, আপাতত আপনাদের বিশ্রামের প্রয়োজন। এদের বিশ্রামের ব্যবস্থা করুন, আপনি আমার সঙ্গে আসুন আচার্যদেব। আমি সব শুনেছি আচার্যদেব, আপনি আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য মার্জনা করুন। সবই মহাপ্রভুর ইচ্ছে। আপনি বিজয়গড়ে আসছেন এই সংবাদ আমরা পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। কেন? বিজয়গড়ের মহারাজার মতন এমন যুদ্ধলিপ্সু রাজা রাজ্য ত্যাগ করে নবদ্বীপে ধর্মচর্চা করবেন এ আমার বিশ্বাস হয় না। কথাটা কি সত্য আচার্যদেব? বিজয়গড়ের মহারাজার সঙ্গে আমার এখনো সাক্ষাৎ হয়নি, তবে লোক মারফত উনি সেরকম ইচ্ছেই প্রকাশ করেছেন। তাই যদি হয় সেটা আনন্দের কথা। আনন্দের কথা বই কি? নিশ্চয়ই। কিন্তু নিশ্চিন্ত হবার কথা নয়, তিনি রাজ্য ত্যাগ করলেও তার পুত্র যুবরাজ বিক্রমজিৎ আছেন, তাই যুদ্ধ চলবেই। কিন্তু এ যুদ্ধ কেন? এ যুদ্ধ বন্ধ করা যায় না? বোধহয় তা সম্ভব নয় আচার্যদেব, রাজ্য রক্ষায় যুদ্ধ অনিবার্য। কিন্তু রাজ্য কি শুধুই কিছু জমি রক্ষা করা? প্রজার মঙ্গলে কি রাজ্যের মঙ্গল নয়? কিন্তু প্রজার মঙ্গলের কথা চিন্তা করেই তো এই যুদ্ধ আচার্যদেব। প্রজামঙ্গল?
না না, বন্দী অবস্থায় রাজ্যের কয়েকটি গ্রামের মধ্যে দিয়ে আসতে গিয়ে আমি দেখেছি চারিদিকে দুর্ভিক্ষের করাল ছায়া। যারা যুদ্ধে গেছেন শুনেছি তাদের পরিবারের হাহাকার। শান্তি কোথায়? যুদ্ধ কি কোনোদিন শান্তি এনে দিতে পারবে? পেরেছে কোনোদিন? যুদ্ধ আমিও চাই না আচার্য দেব, কিন্তু প্রতিবেশী রাজ্য যদি চিরশত্রু হয়? দুই রাজ্যের মধ্যে সন্ধি স্থাপন কি একেবারে অসম্ভব? কোনোদিনই তা সম্ভব হয়নি, কারণ দুপক্ষেরই শর্ত আছে। অহংভাব ত্যাগ করলে কোনো শর্তের প্রশ্ন আসবে না? আপনার পুত্রের কল্যাণের কথা চিন্তা করেও কি? আমি অপুত্রক আচার্য দেব, তবে আমার একটি কন্যা আছে। উত্তম, তার ভবিষ্যৎ কি চিন্তা করেছেন? আপনার বর্তমানেই যদি এই যুদ্ধ বিগ্রহের একটা সমাধান না করে যান তাহলে আপনার কন্যাটিকেও এক চির অশান্তি এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে যেতে হবে। পিতা হিসেবে আপনি কি তাই চান? তাহলে সমাধানের পথ কি আপনিই বলে দিন ঠাকুর। পথ একটি, প্রেম মৈত্রী ভালোবাসা দিয়ে জয় করার পথই তো মহাপ্রভু দেখিয়েছেন। সেই প্রেমের বাণী প্রচারের জন্যই তো আমি বেরিয়েছি। তোমাদের দুই দেশের মধ্যে শান্তি আমার কাম্য, সে যেভাবেই হোক আমাকে করতেই হবে। আপনি চেষ্টা করতে পারেন আচার্য দেব, কিন্তু সন্ধি প্রস্তাবে কোনো শর্ত থাকবে না। একটি মাত্র শর্ত থাকবে, প্রেম। এত অতি উত্তম প্রস্তাব আচার্য দেব, এতে আমার আপত্তির কোনো কারণই থাকতে পারে না। বিশেষ করে এই প্রস্তাবে কাঞ্চননগরের মহারাজই যখন সম্মতি জানিয়েছেন। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আমি আজই কাঞ্চননগরের মহারাজকে আমার সম্মতি জানিয়ে আমি সংবাদ পাঠাচ্ছি। তাহলে তোমার তরফ থেকে যুদ্ধ স্থগিতের আদেশ পাঠানো বাঞ্ছনীয় রুদ্রনারায়ণ। অবশ্যই। সেই সঙ্গে যুবরাজকে অবিলম্বে রাজধানীতে ফিরে আসার নির্দেশ পাঠানো সমীচীন মহারাজ, তারও তো মতামত প্রয়োজন। আমি এখনই তাকে ফিরে আসার জন্য নির্দেশ পাঠাচ্ছি। আর তার মতামতেরই বা কি প্রয়োজন আছে গুরুদেব? আমার মতই তো তার মত। সখী শুনেছ, একটা সুখবর আছে। এই মাত্র সংবাদ পেলাম যুদ্ধ স্থগিত ঘোষণা করা হয়েছে। কাল এই উপলক্ষে একটা উৎসবের আয়োজন করা হয়েছে দরবার কক্ষে। তাই? শুধু তাই নয় সখী, যুবরাজকে অবিলম্বে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসবার সংবাদ পাঠিয়েছেন মহারাজ। কি বলি প্রিয়া, যুবরাজ, যুবরাজ ফিরে আসছে? ঠাকুর, তুমি আমার ডাক শুনেছ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ ঠাকুর। আমি এখন কি করি বলতো? কি করি? কি আর করবে, সারা মহল এখন নেচে বেড়াও। আজ আমার কি ভালো লাগছে প্রিয়া, ওহ প্রিয়া। ভালো
সাধু 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 সাধু। আজ আমার জীবনের এক পরম আনন্দের দিন। সভাস্থ সকলেই শুনে খুশি হবেন যে বিজয়গড় এবং কাঞ্চননগরের মধ্যে এক চির শান্তির চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। সেই মৈত্রীকে চিরস্থায়ী করার জন্য আমরা এক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছি। কাঞ্চননগরের মহারাজ আর একমাত্র কন্যাকে আমি বিজয়গড়ে বরণ করে আনছি আমার পুত্রবধূ রূপে। সই, ছি, এভাবে ভেঙে পড়ছো কেন সই? মিথ্যে একটা স্বপ্নে যেভাবে ভেসে যাচ্ছিলে তুমি। কিন্তু আমি তো স্বপ্ন দেখতে চাইনি প্রিয়া। তাহলে কেন যুবরাজ? তুমি ভুলে গেছিলে সখী, তুমি একজন সামান্য রাজনর্তকী। মেয়েদের নিয়ে এভাবে খেলা করার রাজা মহারাজদের জন্মগত অধিকার। না না, তা হতে পারে না। একথা আমাকে বিশ্বাস করতে বলিস না প্রিয়া, বলিস না। কিন্তু নিষ্ঠুর হলেও সেটাই সত্যি সই। দেখবে যুবরাজ ফিরে এসে কেমন সহর্ষে মেনে নেন মহারাজার প্রস্তাব। আমাকে মার্জনা করবেন পিতা, আপনার এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না। কেন, কাঞ্চননগরের রাজকন্যা কোন বিচারে তোমার বরণীয়া নয় শুনি? তার সম্বন্ধে আমি কিছু বলছি না, কিন্তু চন্দ্রিমা, সে আমার বাগদত্তা। চন্দ্রিমা? রাজনর্তকী চন্দ্রিমা? বিক্রম, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। বিজয়গড়ের রানী হবে একজন রাজনতি, এ তুমি কি করে চিন্তা করলে? তোমার মত পরিবর্তন করো বিক্রম। মত পরিবর্তন করা যায় পিতা, কিন্তু প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভুলে যাচ্ছ, তুমি যুবরাজ। জানি পিতা, কিন্তু রাজত্বের লোভে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না আমি। প্রয়োজন হলে শুধু সিংহাসনই নয়, এ রাজ্য ত্যাগ করে চলে যেতে রাজি আছি আমি। কি, এই তাহলে তোমার শেষ কথা? বিক্রম, বিক্রম, বিক্রম! যুবরাজকে আপনি বোঝান প্রভু, আমার বীর পুত্র যে এত দুর্বল আমি কল্পনাও করতে পারিনি। না না, সে দুর্বল নয়, সে পুরুষ, সে বীর। ওর ভালোবাসার ভীত অতি কঠিন, তাই তো ভরসা পাচ্ছি না ওকে কিছু বোঝাবার। তাই যদি হয়, তাহলে সমস্ত নষ্টের মূল ওই শৈরিনী রাজনটিকে বন্দী করতে হয় আমায়। রুদ্রনারায়ণ, উত্তেজনার বশে এই মুহূর্তে কোনো হটকারিতা করা ঠিক হবে না। আমাকে একটু ভাবতে দাও। চন্দ্রিমা, চন্দ্রিমা, যুবরাজ! যুবরাজ নয় চন্দ্রিমা, যুবরাজ নয়। যুবরাজের সেই বন্ধন শৃঙ্খল আমি চিরকালের মতন ত্যাগ করব মনস্থ করেছি। মানে? মহারাজকে পরিষ্কার আমি জানিয়ে এসেছি তুমি আমার বাগদত্তা। চন্দ্রিমা, রাজ্যপাট ত্যাগ করা যায়, কিন্তু প্রতিশ্রুতি নয়। কি বলছো তুমি? ঠিকই বলছি, কাল গোধূলি লগ্নে মহাকালের মন্দিরে যাব, সেখানে দেবতাকে সাক্ষী রেখে আমাদের বিবাহ হবে। বিবাহের পর দূরে, অনেক দূরে কোনো অজানা স্থানে রওনা হব, সেখানে নতুন করে জীবন শুরু করব আমরা দুজনে। সেখানে আমার একমাত্র পরিচয় হবে আমি মানুষ। তুমি শান্তি চেয়েছিলে না?
বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে চির শান্তি গড়ে তুলতে চেয়েছিলে, এবার তোমার সেই সাদ পূর্ণ হলো তো? আমি আমি কি করে বুঝবো সামান্য এক নর্তকীর মোহে বিজয়গড়ের যুবরাজ? এত বড় অপমান আমি কিছুতেই মুখ বুঝে সহ্য করব না। আমি আমার সৈন্যদের প্রস্তুত করবার জন্য আদেশ দিচ্ছি। গুরুদেব, এই সময় আপনাকে বিরক্ত করছি, আমার অপরাধ নেবেন না প্রভু। গুপ্তচরের কাছে সংবাদ পেয়ে আমি অত্যন্ত উদ্বেগ বোধ করছি। কাল কোধুলি লগ্নে আমার ইচ্ছার বিরুদ্ধে বিক্রম সেই নটীকে বিবাহ করে রাজ্য ছেড়ে চলে যাবে। এখন এখন আমার কি করা কর্তব্য আপনি আমাকে আদেশ করুন প্রভু। মহাপ্রভুর ওপর ভরসা রাখো। আজ তোমাকে বিয়ের সাজে খুব সুন্দর লাগছে। মাধবাচার্য এসেছেন। আপনি আপনি প্রভুপাদ? মঙ্গল হোক। আজ আমার কি সৌভাগ্য, আজ আমার জীবনের পরম শুভ লগ্নে আপনার মতো মহাপুরুষের আশীর্বাদ মাথায় করে নিয়ে যেতে পারছি। আশীর্বাদ করুন প্রভুপাদ। কি আশীর্বাদ করব মা, তুমি আমাকে বলে দাও। আমি যে নিজেই তোমার কাছে এসেছি প্রার্থী হয়ে। প্রার্থী? হ্যাঁ মা, আমি শ্রী রাধিকার কাছে এসেছি কৃষ্ণকে ভিক্ষা চাইতে। তুমি আজ যে সাজে সেজেছ তোমার মধ্যে আজ আমি শ্রী রাধিকাকে দেখতে পাচ্ছি। শ্রী রাধিকার কৃপা না হলে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কখনো তো সত্য ধর্ম পালন করতে পারতেন না। মা, যুবরাজকে আমায় ভিক্ষা দাও মা। আপনি আপনি আমাকে বিফল করবেন না। আমি আমি সামান্য নারী, সামান্য এক নারী প্রেমের বন্ধন ছিন্ন করাটা আপনার মতো মহাপুরুষের শোভা পায় না প্রভু। না মা, প্রেমের বন্ধন ছিন্ন করবার মতো শক্তি আমার জানা নেই। আমি এসেছি হাজার হাজার মানুষের জন্য শান্তি ভিক্ষে করতে তোমার কাছে। তুমি বিজয়গড়ের মেয়ে, এখানকার মাটিতে তুমি জন্মেছো, তুমিই পারবে তাদের জীবনে শান্তি এনে দিতে। শান্তি? আমরা তো কোনো অশান্তি চাইছি না, আমরা তো এরাজ্য ছেড়ে চলেই যাচ্ছি। হ্যাঁ, তুমি এখন নিজেকে নিয়ে মগ্ন, তাই ভাবতে পারছ না যে কাঞ্চননগরের রাজকন্যাকে যদি যুবরাজ বিবাহে অসম্মত হন তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। তার ফল কি হবে সেটা একবার ভেবে দেখেছ? তাই বুঝি কাঞ্চননগর রাজ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই সন্ধি চুক্তি? যুবরাজ বলেন এটা কাপুরুষতা। কাপুরুষতা? তুমি তো কখনো নিজের চোখে দেখনি মা যুদ্ধের বিভৎস পরিণতি, ঘরে ঘরে বিধবা নারীদের বুক ফাটা আর্তনাদ, পিতৃহারা শিশুদের অসহায় কান্না, শত্রু সৈন্যের হাতে লাঞ্ছিতা মেয়েদের করুণ আকুতি। যুদ্ধে আহত কোন সৈন্যকে যদি দেখতে মা, দেখতে মৃত্যুর আগের মুহূর্তে পিপাসায় এক ফোঁটা জলের জন্য সে কি হাহাকার! আপনি থামুন, আপনি থামুন, আমি আর শুনতে পাচ্ছি না প্রভুপাদ, আমি আর শুনতে পাচ্ছি না। চন্দ্রিমা, তোমার প্রেম তোমার ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি মা, কিন্তু আমি উদ্বিগ্ন হয়ে আছি জগতের সেই মানুষগুলোর জন্য যারা সুন্দর শান্তিময় জীবনের আশায় দিন গুনছে। তাদের সেই শান্তির কথা স্মরণ করে শেষ সিদ্ধান্তের ভার আমি তোমার উপর ছেড়ে দিলাম মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যুদ্ধে আহত কোন সৈন্যকে যদি দেখতে মা, দেখতে মৃত্যুর আগের মুহূর্তে পিপাসায় এক ফোঁটা জলের জন্য সে কি হাহাকার! মা মা, বাবা আসছে, বাবা আসছে, দেখে যাও। যুদ্ধক্ষেত্র থেকে আহত অবস্থায় নিয়ে আসছিলাম, কিন্তু পথে বাবা, 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 বাবা,
চন্দ্রিমা চন্দ্রিমা, এখনো তুমি প্রস্তুত হওনি চন্দ্রা? রাজ্যপাত ছেড়ে এসেছ? তা কি তুমি জানো না? চল, দেরি হয়ে যাচ্ছে। না না, তা হয় না। না, তুমি যাবে না? চলে গিয়ে আমার লাভ? লাভ মানে? আমি যে বিজয়গড়ের রানী হতে চেয়েছিলাম। রানী? হ্যাঁ হ্যাঁ, রানী। রাজপ্রাসাদের অন্দরে নিজেকে রানীর বেশে দেখার স্বপ্নই তো এতদিন দেখেছি আমি। তা যখন হচ্ছে না, আমার সাম্রাজ্যে আমাকে থাকতে দাও, এই নদীর সাম্রাজ্যে। এখানে তো আমি রানী। কি বলছো তুমি চন্দ্রা? যা বলছি তা কি তুমি জানো না? জানো না আমি রাজনর্তকী, কেবল রাজার সহচরী? কিন্তু কিন্তু তুমি তো জানতে যে আমি একজন সামান্য লোক। আমি যে যুবরাজ। আমি সব জানি তুমি যুবরাজ, তাই তো তোমাকে ভালোবেসেছিলাম, আমার যত ছলা কলা জানা ছিল সব দিয়ে। না 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 না, এ হতে পারে না। মিথ্যে মিথ্যে চন্দ্রিমা। হ্যাঁ, আমার দিকে তাকাও। তাকিয়ে বলো, বলো মিথ্যে। কি বলবো ঠাকুর, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। না মিথ্যে নয়, রাজনীতি কেবল রাজার। যাও, তুমি চলে যাও, তুমি যুবরাজ নও, তুমি রাজাও নও, যাও, তুমি চলে যাও। তাহলে তোমার এতদিনের প্রেম ভালোবাসা সব ছলনা? ছলনাই তো রাজনীতিদের গোপন জাদুকাঠি, জানতে না তুমি? চন্দ্রিমা, বড় ভুল করলে তুমি। ভুল? আমি রাজনর্তকী, সুর তাল লয়ে আমি বাঁধা, জীবনের তালে কখনো ভুল হয় না আমার। কি? এত অহংকার তোমার? বেশ, রাজাই আমি হব, কিন্তু তুমি জানো না সেজন্য কি ভীষণ মূল্য দিতে হবে তোমায়। ওরে, ওকে যেতে দিস নে, ওকে সত্যি কথা বলে দে। আমি আপনার সব আদেশ পালন করেছি, সব আদেশ পালন করেছি। ভুল? আমি রাজনর্তকী, সুর তাল লয়ে আমি বাঁধা, জীবনের তালে কখনো ভুল হয় না আমার। নটি, তোমার এত অহংকার, সুর তাল লয় তুমি বাঁধা। বেশ, সেই পরীক্ষায় দিতে হবে তোমায়, আমার আদেশে তোমায় নেচেই যেতে হবে, যতক্ষণ না থামতে বলি। আর সেই নাচে যদি একটি তাল ভুল হয়, তোমায় পেতে হবে চরম শাস্তি, মৃত্যুদণ্ড।
dream, tere na. Another dream, ta dream, ta tere dream, ta dream, ta tere dream, ta dream, ta tere na. এ সংসারের মরুভূমিতে যে দুটো নিষ্পাপ ফুল ফুটতে যাচ্ছিল আমি নিজের হাতে তাদের উপড়ে ফেলেছি, কিন্তু এছাড়া এছাড়া তো কোনো উপায় ছিল না প্রভু। কিন্তু এত বড় ত্যাগের কি মর্যাদা দিলাম? কিছুই দিইনি। ত্যাগই বৈষ্ণব, বৈষ্ণবই ত্যাগ। ওই তো আজ বিজয়গড়ের সব থেকে পরম বৈষ্ণব। কি সংবাদ মহামন্ত্রী? বিজয়গড় থেকে দূত জরুরি সংবাদ এনেছে মহারাজ। কি সংবাদ? যুবরাজ আমাদের রাজকন্যাকে বিবাহের সম্মতি জানিয়েছেন। সম্মত হয়েছেন? হ্যাঁ মহারাজ।
দেবার মতো কিছু নেই প্রভু, আজ আজ আমি নিঃস্ব। না মা, আমি তো কিছু নিতে আসিনি, শুধু শ্রদ্ধা জানাতে এসেছি। তোমার আত্মত্যাগ একটা জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে, তোমার মঙ্গল হোক। আমার মঙ্গল? গুরুদেব, আমার জীবনে আর কি আছে? আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি? কেন মা, তুমি ভালোবাসবে, তোমার ভালোবাসা তো ফুরিয়ে যায়নি। ভালোবাসা? যে ভালোবাসাকে নিজের হাতে হত্যা করেছি আমি? না মা, সে ভালোবাসার কথা বলছি না। যে নিঃস্বার্থ প্রেমে জীবনে চরম শান্তি লাভ করা যায়, আমি সেই প্রেমের কথাই বলছি, সেই ভালোবাসার কথাই বলছি মা। তুমি তো প্রকৃতি, তুমি ভালোবাসবে পুরুষকে। একটিমাত্র পুরুষ আছেন এই বিশ্ব সংসারে, সেই বিশ্ব চরাচরের একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ। তুমি ভালোবাসতে পারবে না, পারবে না নিজেকে সমর্পণ করতে তার চরণে।
আমি সামান্য নর্তকী, সে শক্তি কি আমার আছে? না 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 মা, তুমি সামান্য নর্তকী নও, তুমি বিজয়গড়ের সবথেকে বড় বৈষ্ণব। তুমি হয়তো জানো না মা, সুদূর নবদ্বীপ থেকে আমি বহন করে এনেছি মহাপ্রভুর চরণধুলি, কোন শুভ লগ্নে বিজয়গড়বাসী হাতে তা তুলে দেবে বলে। আজ তা তোমার হাতে তুলে দিচ্ছি। বিজয়গড়বাসী ধন্য হোক তোমার মতো একজন প্রকৃত বৈষ্ণবের হাত থেকে তা গ্রহণ করে। না না প্রভু, এ হয় না। এ কোন কঠিন পরীক্ষা ফেলেছেন প্রভুপাদ। কঠিন নয় মা, স্বয়ং মহাপ্রভু তোমার সঙ্গে আছেন, তাঁরই নির্দেশে এই চরণধুলির পাত্রটি তোমাকে অর্পণ করছি। গ্রহণ করো মা। রীতিমতো অনলাইন রাজনর্তকীর হাত থেকে পবিত্র চরণধুলি গ্রহণ করতে হবে। অপবিত্র করেছেন আচার্য চরণধুলি, এখন আমাদের চরণধুলি ফিরিয়ে আনতে হবে। ও দায়ী নেই, বুঝেছো? ও দায়ী নেই। ও আমাদের যুবর মহান যুবরাজকে মায়া জালে বশীভূত করেছে এবং আমাদের মানে সন্ন্যাসী ঠাকুরকেও মানে মায়া জালে বশ করেছে। ও ও আমাদের সব ছাড় খাড় করে দেবে, সব ছাড় খাড় করে দেবে। একটা নদীর হাত থেকে নিতে হবে চরণধুলি, অসম্ভব, নেব না আমরা। খবর পেলাম উন্মত্ত জনতা প্রমোদ ভবনের দিকে ছুটে আসছে তোমাকে মারতে। এখনো সময় আছে, তুমি পালাও, পিছনে দরজা দিয়ে তুমি পালাও। তুমি কোনো কথা শুনবো না সখী, তুমি না যাও, যুবরাজের কাছে আমি গিয়ে সব জানিয়ে দেবো। না না প্রিয়া, অমন কাজও করিস না। কিন্তু তোমাকে যারা মেরে ফেলবে সখী। মহাপ্রভু চরণধুলি যার সাথে আছে তার কোনো বিপদ হতে পারে না প্রিয়া। কি বলছো তুমি? রাজ্যের মঙ্গলের জন্য, প্রজাদের শান্তির, জীবনের জন্য এত বড় আত্মত্যাগ করেছো চঞ্জিমা? হ্যাঁ যুবরাজ, আপনি যান, শীঘ্র যান, ওকে উদ্ধার করুন। বিলম্ব করলে আমাদের সখীকে তো আর কোনো দিন ফিরে পাবো না। Thank you.
করে চলি না। আমি আমি সব শুনেছি, রাজ্যের শান্তির জন্য তুমি নিজেকে বিসর্জন দিয়েছ, কিন্তু এভাবে আমাকে ছেড়ে তুই কোথায় যাবে চন্দ্রিমা? এই ছাড়া তো কোনো পথ ছিল না। যদি শান্তির জন্য হয় তো সে পথ তো তোমার একার নয়, আমার। আমি তোমার সঙ্গী হব, সব বন্ধন ছিন্ন করে আমি তোমার সঙ্গে গিয়ে যাব। দাও মা, আমি কাঞ্চননগরের রাজা, সব শুনে আমি ছুটে এসেছি মা তোমাকে ফেরাবার। এতদিন শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছি, তোমার অসাধারণ আত্মত্যাগ থেকে আজ আমি উপলব্ধি করতে পারছি নিজের ক্ষুদ্র স্বার্থ কি করে ত্যাগ করতে হয়। তাই আমি আমার সব দাবি ত্যাগ করে তোমাকে আশীর্বাদ করতে এসেছি, তোমরা সুখী হও, তোমরাই ফিরিয়ে নো দুদেশের শান্তি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।